সো আজকে বাড়ি তৈরির পার্ট 6 এর যে নতুন ভিডিও আপলোড করতে চলেছি সেটা হচ্ছে এই যে কোণাটা দেখছো এটা একটা মানে পিলার হচ্ছে কলম স্ট্রাকচার যেটা বলে আর এর মধ্যে এতটা করে চারিদিকে গাঁথনি হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু ঠিক যেখানে যেখানে কলমটা রয়েছে সেই জায়গাটা কিন্তু গ্যাপ দেওয়া রয়েছে তো আদিত্য বিড়লা টিএমটি 550 মানে 550 এই রডে কাজ হচ্ছে আর সিমেন্ট তো বলে দিয়েছিলাম আল্ট্রাটেচ আর এইসব মিস্ত্রিরা রয়েছে ওইদিকে একটা মিস্ত্রি রয়েছে ওর চলো দেখাবো ভিতরে আরো কি হচ্ছে একটু একবার দেখে দিই তার আগে এদিকে একটা হচ্ছে পিলার পিলার এদিকে একটা গান্ডি হচ্ছে এখানে এটা কিচেন রুম হচ্ছে এটা তো এখানে বেসিনটা হবে ঠিক আছে তো এবার সামনের পিছনকার ব্যাক ক্যামেরা দিয়ে করাচ্ছি আর সমস্ত কিছু দেখাচ্ছি একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ওকে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর যে সমস্ত পার্টগুলি তোমরা যে ডিমান্ড তোমরা সবাই দেখছো খুব ভালো লাগছে দেখার জন্য আর এ হচ্ছে সেই মানে পেরিকেন মশলা যাতে বলছে আর খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না করছে এখানে হয়তো শুধু আলু দিয়ে ঝোল হবে এখানে ভাত রান্না করছে তো এই মিস্ত্রি মিস্ত্রি এখন আসছে দেখি মানে এরা এখনো জানে না যে ভিডিওর কোয়ালিটি কেমন বা ভিডিও কি এরা শুধু মনে করে যে ভিডিওতে কি হয় তো এইভাবে এটা উলুন দিয়ে গান্ধি হচ্ছে মানে এই যে দেওয়ালটা এটা একদম যেন সমানভাবে হয় তাই এটা করছে আর এই হচ্ছে তার পজিশন তো ওই যে আমাদের স্ট্রাকচার যেটা রয়েছে ওই যে এখানে এই যে এখানে সব ছেলে পেলেরা দেখছে ওই যে একজন ওখানে স্নান করছে ওই খালি গায়ে পালিয়ে গেল ওই দৌড়ে পালিয়ে গেল দৌড়ে সোজা পালিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের সেই ঢালাইয়ের কংক্রিট এটাকে একটা কলম বাঁধানো হবে তো আরো দেখাবো আমরা তো গাইস আমাদের ঢালাই বাঁধানো এটা কমপ্লিট হয়ে গেছে আমরা যাব সোজা সোজা চলে আসো পুরো যে কলমের ঢালাইটা যাবে সেখানে পুরো ঢালাইটা এমন সুন্দরভাবে বাঁধানো হচ্ছে একদম লাইক তো টার্গেট মানে দশটা লাইকের টার্গেট করছি এখন অতটা লাইকের টার্গেট আমাদের নেই দশটা লাইকের টার্গেট হলেই হবে চলে আসো সোজা পুরো আমার কি করছে এটা কেটে ফেলতে পারি মনে হচ্ছে হয়তো মাইক্রোওভেন মিক্সার কিংবা আরো ইলেকট্রিক হিটার যে সমস্ত জিনিসগুলো ইলেকট্রিশিয়ান যেগুলো থাকে সেগুলো আর যে ফ্রিজটা রয়েছে সেটা ওই পাশে ঘরে রাখা হবে ঠিক আছে তো আর এটা হচ্ছে এটা দেখে দিই এটা হচ্ছে একটা বাথরুম করা হবে এটা এতটা বাথরুম থাকবে টাইলসের তো এর মধ্যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেটিং করা হয়ে যাবে আর এর ভিতর থেকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা উপরে গিয়ে দেখাবো তো এই যে রড এই যে কাছে নিয়ে আসার জন্য বলছি এই যে রডটা দেখাচ্ছি এই যে এখানে কলমটা ওই যে ঢালাইগুলো এতক্ষণ ধরে মাখা ছিল তো সেই ঢালাইগুলো সব কিন্তু এর মধ্যে দেওয়া হবে ওকে তো প্রথমে আমরা ওই ঢালাইটা আগে করবো ওই যেটা করছে সেটা আগে করবো তারপরে কিন্তু বাকি জিনিসটা দেখাবো চলো একবার আর একটা কথা তোমাদেরকে বলছি এই যে বাড়ি তৈরি করার যে প্রথম থেকে তোমরা ভিডিওগুলো একদম লাস্ট পর্যন্ত দেখছো এটার জন্য খুবই ভালো লাগছে অবশ্যই দেখো ভিডিওগুলো দেখো কমেন্ট করো এই সমস্ত মিস্ত্রিগুলো যে কাজ খারাপ করছে না ভালো করছে না ঠিক করছে কোথায় কি ভুল করছে যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলতে পারো ওখানে একটা পিলার তৈরি হচ্ছে পিলারটা তোমরা দেখতে পারো বাইরের দিকে একবার নিয়ে যাবো যে বাইরে গিয়ে দেখাচ্ছি চলে আসো বাইরে তো পিছন দিক থেকে যাচ্ছি সোজা আবার আসো এবার দেখাচ্ছি
গাইজ একটা কথা বলছি, এই যে বাড়িতে ওই যে ভিডিওটা যেত তোমরা সব সময় থেকে দেখছো, সেটা কিন্তু আমার নিজের টাকায় নয়, ওকে? ভিডিওটা একদম মানে বাড়িটা তৈরি করছে পুরো বাপের টাকা দিয়ে। তো প্রায় বাবা আমি হয়তো যেটা কিছু বলতে যাই, বাবা হয়তো বলে যাই যে নিজে ইনকাম করবি, তারপর তো যা ইচ্ছা তাই করিস বাড়ির দিকে। তো চলো এবার সামনে দিকটা দেখ। কাজের মাধ্যমে ছিলাম না, ওই জন্য একটু ডিস্টার্ব হয়েছে, এরপরে আর হবে না, কোনো ব্যাপার নাই, ঠিকঠাক হয়ে যাবে। আর এবার এখানে আসো, এসে দেখে যাও মেন যে টার্গেট, এই দিক থেকে আসো, এসে বলছি দেখানোর চেষ্টা করছি। এই যে টানটা দেয়া হচ্ছে, এই যে টানটা দেয়া হচ্ছে, হ্যাঁ এদিকে তাকাও একবার, ফোকাসটা করো। এই যে টানটা দেয়া হচ্ছে মানে এটা অসুবিধা জায়গা, যাতে মানে এইদিকে কাঠটা মারতে পারছি না, সেই কারণে এই বোর্ডটাকে খাটাবো, এখানে বেঁধে দিলে মালটা চলে আসবে না, তারপরে প্রত্যেকটা উপর একটা করে টান টান থাকবে। তার মানে এটা কাজটা, দুই দিকে যাতে ফেসে যাতে না যায়, ওকে, ফিনিশিংটা ভালো হবে। তো ব্ল্যাক পলিথিন ইউজ করছি, আর এখানে হয়তো সাবমার্সিবল জলটা লোড হয়ে গেছে, তাই একবার দেখি দাও দিকটা, বন্ধ করে দেবো। তো ওইদিকে হয়তো জলটা লোড হয়ে গেছে, তাই ওরকম ভাবে জল পড়ছে, তো ভাই ঝর্নার মতন জল পড়ছে, কোনো ব্যাপার নেই। তো তোমাকে অনেকজন বলতে যে ক্যামেরা কোন দিকে তাকিয়ে তুমি ভিডিওটা করো, তুমি কি চোখে কোনো ডিফারেন্ট আছে না? না না, কোনো ডিফারেন্ট নাই, কাজের মাধ্যমে ছিলাম, এবার কাজটা সেরে মানে ভিডিও হচ্ছে, সেই কারণে আমাদের তো সুন্দরবন থেকে এসেছি। ওইদিকে দেখো কোথা থেকে এসেছে, সুন্দরবন থেকে এসেছি। ও মাই গড, সুন্দরবন থেকে কাজ করছো, এগুলো একটু বেশি রকম হয়ে যাচ্ছে। গাইজ কেউ গালি টালি দিও না, সুন্দরবন থেকে হয়তো যাওয়ার খুব ইচ্ছা আছে, সুন্দরবন বারবার বলছে, কোনো ব্যাপার নেই। তো এটা এটা হয়ে যাক, ওই উপরে একজনকে উঠতে হবে, কেউ জিনিস নিয়ে আসবে। আর দেখুন সেই ছেলেটা, যে ছেলেটা দিকে সবসময় তোমার তাকাও, দাঁড়ি ফাড়ি কাটে না, বারবার বলো যে ছেলেটা নট হ্যান্ডসাম, এরকম বারবার সবাই বলছে, তো কোনো ব্যাপার নেই। এবার আমি দেখাবো আমাদের যে ক্যামেরাম্যানটা রয়েছে, ক্যামেরাম্যানটাকে দেখাই। তো এই হচ্ছে আমাদের সেই ক্যামেরাম্যান, পরিচয় দাও তোমার। হাই, মাইসেলফ মাইসেলফ লাই, বাংলাতে বলো কি বলছে, হাসছো কেন, বাংলাতে বলো তোমার নাম কি? আমার নাম হচ্ছে রিকি দে। রিকি দে, গ্রামের দিকে এসেছে, ধরো আস্তে করে পাইপ দুটো একটু হালকা করে টেনে টানতে থেকো, ব্যাস আস্তে আস্তে দেখো পাইপের জিনিসটা যেন ভালোভাবে থাকে আস্তে। তো এবার আমাদের এই কাজটা ঠিক একটা আশা করছি ঠিকঠাক হয়েছে। তো ঠিক এইভাবে কিন্তু এখানে এই যে কলমটা এটা কিন্তু হচ্ছে, ওকে? তো বন্ধুরা এই যে আমরা কাজটা করছি, তো আজ বাড়ি তৈরির পার্ট 6 বা ডে 6 এই যে ভিডিওটা, তো এর উপরে কিন্তু আবার একটা ঢালাই হবে, এই যে সোজা দেখতে পাচ্ছে এটাকে পুরো একটা নিন্টেল ঢালাই হবে, আর এইটা কলম ঢালাই হচ্ছে, আর জলের এতক্ষণ আওয়াজ এটা দেখছে হয়েছে জল। তো আশা করছি পুরো একদম ওকে কাজ হবে, একদম পুরো ঠিকঠাক। তো এই যে মানে এটা আবার কি, এখানে কি কোনো পেরেক কিংবা কোনো কিছু দিয়ে স্ট্রাকচার কোনো একদম পেরেক লাগবে, তাই তো? বাঁশ বাঁশ টাস দিয়ে এটাকে দেওয়ালের সাথে সাঁটিয়ে রেখে দিতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাঁচ বাঁশ দিয়ে এটা বলছে সাপোর্টটা করতে হবে, দেখা যাক কি করছে এরা এখন। তো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড হয়ে গেছে ভিডিও এখন পর্যন্ত, প্রায় আমি চাইছি 10 মিনিট হোক, আর 10 মিনিট হওয়ার পরে আর একটু নিচে নামি দিলেও কোনো ব্যাপার নেই, এই পাইপটা থেকে একটু নিচে নামবে না? ব্যাস পুরো ঠিক,
আর এই যে একটা পাইপ দেখছো, ওই পাইপটা এখনো কিনে আসলাম একটা জল টল দেওয়ার জন্য। নতুন পাইপ ভিতরে কল থেকে দিয়ে এসেছি। এখানটা এখন ট্যাঙ্কিটা লোড হচ্ছে, তো এই যে জলটা এখানে পড়ছে, ইটটা দেখিয়ে দিচ্ছি। এখানে বালি পাথর রয়েছে, জলটা দেওয়ালে গায়ে পড়ে পড়ে এরকমভাবে দেওয়াল মানে হলুদ হয়ে গিয়েছে, ঠিক আছে। আর ইট সম্রাট ভাটা ইট দেখতে পাচ্ছ, এটা সাইজ একদম ভাই পারফেক্ট, কি বলো? ইটটাকে তো এই ইটটা অবশ্যই যাবো, ইটটা একদম চাগিয়ে বলো ক কেজি ওজন হবে ইটের, মানে ওজন কত হয় ধরো দেখি, দেখাতে পারবে চাগাতে? একটু বাইসেপটাও ফোলানোর জন্য একবার করো দেখি। তো গাইজ দেখতে পাচ্ছ মিস্টার রিকি কি করছে এটা দিয়ে। তো এবার আমি দিচ্ছি, কতটা ওজন কতটা মনে হচ্ছে তোমার? কতটা বড় মানে আমার এই হাতের আঙুলের সমান, কিন্তু দেখো চওড়া হয়ে যাচ্ছে। আর এই দিকটা কিন্তু এতটা, ঠিক আছে। তো এই হচ্ছে ইট সাজানো রয়েছে এভাবে সোজা, এই বালি, আর এখানে হচ্ছে পাথর দেওয়া রয়েছে। তো সোজা যাচ্ছি, আর একবার দেখে দিচ্ছি জল কিন্তু ভাই সোজা গড়িয়ে আসছে, ঠিক আছে। এইভাবে পুরো দিয়ে কিন্তু এখানে গিয়ে পড়ছে, তো পাইপের জল দাড়ি কাটে না ছেলেটা। মানে এটা দেওয়া হলো নিচের টানটা একদম সঠিকভাবে থেকে গেল, তাই তো? তো ওইরকম ভাবে কিন্তু এই কলমগুলো কিন্তু সেম টু সেম ভাবে স্ট্রাকচার করা হবে। তো এটা তো একদম দেখতে পাচ্ছ অনেকটা ঠিকঠাক করা হয়ে গেছে। তো এখন যাই এই পিছনের রাস্তাটা দিয়ে যাই। তো গাইজ এইসব মিস্ত্রিদের জন্য আমাদের এখানে খাবার হচ্ছে। তোমরা বলো যে মিস্ত্রিরা কাজ করে তো তাদের জন্য কি খাবার হচ্ছে? এখানে স্পেশালি মুগ ডাল, যেটা ফ্লিপকার্ট একদম টাটা সম্পন্ন ডাল যেটা বলছে, সেই ডালটা নিয়ে আসা হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি সেদিনকে বলেছিলাম যে আমাদের কেউ মারা গিয়েছে, তার জন্য আমাদের আসুদ চলছে। তো সেই অনুযায়ী আমাদের এখানে কিন্তু অতটা ভালোভাবে হবে না। তো আলু সিদ্ধ করা হচ্ছে, আর কি আছে এর সাথে? মুগের ডাল আর আলু পোস্ত বলছে। তো এটা এখন সিদ্ধ হচ্ছে, এখানে কি কি সিদ্ধ হচ্ছে? তো এখানে মুগের ডাল আলু ও কিনে আসে, কিনে আসলে ওটা পোস্ত নিয়ে এসেছে। এত নাম কি পম? আরে আলুগুলো কি সিদ্ধ করা হবে না কি হবে? আলুগুলো আলুগুলি জ্বলে দেবো, জ্বলে দিয়ে সিদ্ধ হয়ে যাবে, দি কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো, দি পোস্তটা দিয়ে। আচ্ছা দিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে। তো এই সমস্ত কি যারা মিস্ত্রিরা যারা কাজ করছে তারা কি খাবে এই সমস্ত জিনিস? হ্যাঁ তারা খাবে, তারা অবশ্যই খাবে, লোক আমরা খাবো, মিস্ত্রিরা খাবে। আচ্ছা তো এই যে মিস্ত্রিটা কাজ করছে কোথাকার বাড়ি? আর এর বাড়ি এত বাড়িরই মিস্ত্রি, ওটা বাড়িরই মিস্ত্রি? হ্যাঁ মানে বাড়িরই লোক, তাই তো? বাড়িরই লোক, বাড়ির মিস্ত্রি, নিজে বাড়ি তৈরি করছি। আচ্ছা তো এটা সিদ্ধ তখন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো এটার শেষে একবার দেখিয়ে দেবো। তো এই মিস্ত্রিদের জন্য এখানে খাবার দাবার হচ্ছে, কোনো ব্যাপার নাই। এই মিস্ত্রি সেই সকাল থেকে শুধুমাত্র এক করা এই মশলা নিচার এই চারটে ইঁট সকাল 9টা থেকে গাঁচছে, মানে কি বলবে তোমরা? অবশ্যই কমেন্ট অবশ্যই করবে। আর এখন দেখছি এখানে আবার স্ট্রাকচারটা করা হচ্ছে নতুন করে, গান্ডিটা হয়ে গিয়েছে। তখন ইট চাইছে, এলো ইটল আবার নেমে চলে গেল, ইটটা চাইয়ে
ইটা ইট কে একদম পারফেক্ট কাটার নিয়মটা একবার দেখে নাও। এই যে পারফেক্ট কাটবে, একটু বেঁকবেও না, কিছুই হবে না। ভূতটাকে দেখে কি কমেন্ট করবে অবশ্যই এই টাইমে কমেন্টটা করো। খাওয়ার জন্য একটু জল দিয়েছে, তো একটু জল আমিও খেয়ে নিই। ভিডিও করতে করতে আমার একটু গলাটা শুকিয়ে গিয়েছে, জলটা রয়েছে। এই জায়গা নেই, এই অসভ্য ছেলে, সব সময় মিশে যান। তো আজকের মতন এইটুকুই, আবার নতুন একটা ভিডিওতে অবশ্যই আসছি। তো টাটা, সবাই ভিডিওটা দেখো ভালোভাবে। আজকে আমরা এখানে শেষ করছি, এখন এবার দিতে হবে, অনেক কাজ হয়ে গেছে। এবার চাল কাটার সিমেন্ট। সো গুড বাই।